নমস্কার, আপনারা দেখছেন বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি ববি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। সাংবাদিক বৈঠক করলেন ভোলানাথ মিত্র ও স্বর্ণশঙ্কর সিংহ। সিপিএম এর লং মার্চ। সিউড়ির একটি শপিং মলে বিল নিয়ে বিভ্রাট। প্রাথমিকের শেষ বা বৃত্তি পরীক্ষা শুরু হলো আজ। রক্তকরবীর কবিতা উৎসব সিউড়িতে। রাজনগরী ফুটবলের ফাইনাল খেলা। এবার সংবাদ বিস্তারিত। গতকাল সদাইপুর থানার তরুকবড়িহাট গ্রামে দুই গোষ্ঠীর বিবাদে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। স্থানীয় সূত্রে গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলা হয়। তার জেরে আজ সিউড়ির তৃণমূল পার্টি অফিসে দুবরাজপুরের তৃণমূল ব্লক সভাপতি ভোলানাথ মিত্র এবং সিউড়ি এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহসভাপতি স্বর্ণশঙ্কর সিংহ উভয়ে বলেন, একটা মারামারিকে কেন্দ্র করে তোমরা দেখেছ যে আমার সঙ্গে স্বর্ণদার গোষ্ঠী দ্বন্দ্ব জেনে এটা হচ্ছে, কিন্তু এটা বলার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। কারণ স্বর্ণদার সাথে আমার কোনো রকম গোষ্ঠী দ্বন্দ্ব তো দূরের কথা, স্বর্ণদার সঙ্গে আমার যথেষ্ট ভালো সম্পর্ক আছে এবং ওর ব্লক হচ্ছে সিউড়ি ওয়ান, আমার ব্লক হচ্ছে দুবরাজপুর। আমরা দুজনে দুজনের সাথে সহমত হয়ে হাতে হাত মিলিয়ে কাজ করি। আমরা প্রত্যেকেই কিন্তু অনুব্রত মণ্ডলের মানে ফলোয়ার্স। এবারে আমার বক্তব্য হচ্ছে যে এই খবরগুলো করার আগে আমাদেরকে অন্তত পক্ষে একবার করে আমাদের কাছ থেকে জানা উচিত, বিষয়টা জানা উচিত ছিল। যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে যে খবরটা মানে করেছো তোমরা, কারণ খবরটা সর্বময় মিথ্যা। আমি একটা কথা বলি, ওইখানে বড়িহাটে একটা ঝঞ্ঝট চলছে দীর্ঘদিন ধরে। না, আমার এখানে ইন্টারফেয়ার করার একটা জায়গা যেটা হচ্ছে সেইখানে আমার ব্লকের একজন কর্মাধ্যক্ষ যার নাম হচ্ছে রফিউল খান, তার ভাইরা ভাইয়ের ওখানে বাড়ি। এবারে ওর ভাইরা ভাই আক্রান্ত হয়েছে, ও আমার কাছে এসছে। আমি ওদেরকে বলেছি কি কারণ তোমাদের, তো তোমরা কি ভুল সুতো দলটা করো না? ওরা বলছে না, ভুল সুতো আমরা দলটা করি না। তো ওদের অঞ্চল সভাপতিদের সাথে আমি কথা বলেছি, ওদের অঞ্চল সভাপতিও বলেছে যে না, মূল সত্যি ওরা দলটা করে না। আমি বলেছিলাম তাহলে তোমরা একটা কাজ করো, একটা লিখিত দরখাস্ত করে সবাই সই করে ব্লক সভাপতিকে দাও এবং তারপরে ব্লক সভাপতি নিশ্চয়ই তোমাদের ব্যাপারে চিন্তাভাবনা করবে। এই কথাটা আমি বলেছিলাম। এই কথাটা বলার জন্যই কি স্বর্ণদার সঙ্গে আমার গোষ্ঠীদ্বন্দ্ব হয়ে গেল? তো এটা তো ভালো সাজেশন দিয়েছিলাম, যাতে মারামারিটা বন্ধ হয়, এক জায়গাতে চলে এলে তার ধরমাইটা হবে না। সেই কারণেই আমি বলেছিলাম, আর আমি বলতে বাধ্য, কারণ এই কারণে আমার ব্লকের যদি কোনো নেতৃত্বের রিলেটিভ যদি আক্রান্ত হয়, আমার কাছে যদি আসে, তাহলে আমি তাকে ভালো সাজেশন দেবো না বললো যে মারামারিটা বেশি দূর করবো। আমার হচ্ছে প্রথম কথা যে ভোলা আমার দীর্ঘদিনের সাথী এবং দীর্ঘদিনের পরিচয় এবং আমাদের সঙ্গে খুব সুসম্পর্ক আছে। আমাদের সবচেয়ে খারাপ লেগেছে যে এখানে বলা হয়েছে যে ভোলা মিত্রর সঙ্গে স্বর্ণ সিংহের গোষ্ঠী বাড়ি, এটা সম্পূর্ণ। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। গত 30শে সেপ্টেম্বর নলহাটি কাটাগড়িয়া মোড় থেকে শুরু করে 60 নম্বর জাতীয় সড়ক ধরে সিপিএম এর লং মার্চ বা দীর্ঘ পদযাত্রা শুরু হয়। আজ পদযাত্রা তারাপীঠ রোড ও স্টেশন হয়ে চাকপাড়া গ্রামে অবস্থান করে। মল্লারপুর ও মোহাম্মদবাজারে পদযাত্রা শেষ করে রাত্রিবাসের পর আগামীকাল সিউড়িতে এই পদযাত্রা শেষ হবে। পদযাত্রা শেষে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিকে দুবরাজপুরেও লং মার্চের সূচনা হল দুবরাজপুর পথিকৃত ময়দানে। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা সমিতির সভাপতি মালিনী ভট্টাচার্য, সাধন ঘোষ সহ অন্যান্য নেতারা।
আগামীকাল দুবরাজপুর মাদ্রিক সংঘ ময়দান থেকে শুরু করে সিউড়িতে শেষ হবে। মূলত কেন্দ্র ও রাজ্য সরকারের স্বৈরাচারী মনোভাব, দুর্নীতিপরায়ণতার বিরুদ্ধেই এই লং মার্চ। মল্লারপুর থেকে ভবানী প্রসাদ ও দুবরাজপুর থেকে লাল্টু মুখার্জি, রিপোর্ট বীরভূম আরসিটিভি। সদস্যসহ সিউড়িতে একটি শপিং মলে বিল নিয়ে এক ক্রেতা জামাকাপড় কেনার পর ক্যাশ কাউন্টারে তার চেক হয়, নির্ধারিত বিলে দ্বিগুণ বিল করা হয়। এ নিয়ে ক্রেতাটি ক্যাশ কাউন্টারের দৃষ্টি আকর্ষণ করলে তর্ক বেঁধে যায় ম্যানেজারের সাথে। তখন তারা মালিককে ফোন করে ঘটনাটি জানান। শপিং মলের মালিক ওই ক্রেতাটিকে পাশে ডেকে সমাধানের জন্য বলেন। ইতিমধ্যেই জানাজানি হতেই ভিড় জমে যায়। অবশেষে পুলিশের হস্তক্ষেপে সমস্যার সমাধান হয়। তো আজকে তো এসে দেখলাম যে এরকম বিল নিয়ে উল্টোপাল্টা ব্যাপার হচ্ছে, তারপরে চিৎকার চেঁচামেচি হওয়াতে আমারই দাদা ওটা, তো আমরা যখন বিলটা দিতে যাচ্ছি তো কোনো মতেই বিল দিচ্ছে না, কারি প্যাকেটের টাকা লাগবে এই লাগবে এসব করে, তারপরে যখন দাদা প্রেশার ক্রিয়েট করাতে তখন বিল দিচ্ছে দুটো দু রকম। তারপরে ওনারা যে বিলটা বাই মিস্টেক যদি ভুল হয়েছে সেটা ওনারা স্বীকার করলেন না। পার্থ দাসের রিপোর্ট বীরভূম আরসিটিভি সিউড়ি। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ চালিত আজ শুরু হলো বৃত্তি পরীক্ষা, চলবে 5 দিন ধরে। 1992 সাল থেকে এই বৃত্তি পরীক্ষা হয়ে আসছে বেসরকারি উদ্যোগে। এবছর জেলায় 5,000 ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে। দুবরাজপুর শ্রী শ্রী শারদেশ্বরী বিদ্যামন্দিরে 12টি স্কুলের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে। সেন্টার ইনচার্জ সুজিত দত্ত জানান, এই কেন্দ্রে 100 জন পরীক্ষার্থী রয়েছে এবং পরীক্ষা সুশৃঙ্খলভাবেই হচ্ছে। অন্যদিকে খয়রাসোল ব্লকের বড়া উচ্চ বিদ্যালয়ে এই বৃত্তি পরীক্ষার একটি সেন্টার রয়েছে। এখানে 130 জন ছাত্রছাত্রী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। পরিচালন সমিতির সদস্য মাধবচন্দ্র মণ্ডল পরীক্ষা বিষয়ে আলোকপাত করেন। দুবরাজপুর থেকে সন্তোষ পাল ও বড়া থেকে শেখ রকিবুদ্দিনের রিপোর্ট বীরভূম আরসিটিভি। গতকাল রবিবারের সন্ধ্যায় কবিতাতে মাতল সদস্যসহ সিউড়ি। সিউড়ির রামকৃষ্ণ সভাগৃহে কবিতা উৎসবের আয়োজন করে রক্তকরবী সংস্থা। প্রতি বছরের মতো এবছরেও সিউড়ি রামকৃষ্ণ সভাগৃহে কবিতা উৎসবের আয়োজন করে রক্তকরবী সংস্থা। 2009 সাল থেকে কবিতা উৎসবের আয়োজন করে আসছে এই সংস্থা। এবছর প্রতি মাসে কবিতা উৎসব হয়ে আসছে। প্রতি মাসের কবিতা উৎসবের তৃতীয় পর্যায়ের অনুষ্ঠানে 4 জন বিশিষ্ট কবি সুরঞ্জন রায়, সন্দীপন রায়, নাসিমে আলম ও রামানুজ মুখোপাধ্যায়কে রক্তকরবী সম্মান জ্ঞাপন করা হয়। বিশিষ্ট কবিরা কবিতা পাঠ করেন। কবি ও ছড়াকার আশিস মুখোপাধ্যায়ের মেঘ বাতাসের কবিতা নিয়ে অনুষ্ঠান পরিবেশন করে রক্তকরবী সংস্থার কিশোর কিশোরীরা এবং ছোটরা বিভিন্ন ছড়াকারের ছড়া একক ও কোরাসে পরিবেশন করে মুগ্ধ করে। রক্তকরবী সংস্থার কর্ণধার মুকুল সিদ্দিকী বলেন, কবিদের কবিতা কবিমহলে সীমাবদ্ধ থাকে। কবিদের কবিতা কবিকণ্ঠে যাতে মানুষ শুনতে পায়, কবির লেখা ভাবনা মানুষের পরিচয় করিয়ে দেবার জন্য এই কবিতা উৎসব। কবিতা উৎসবটা করি এবং এর পাশাপাশি রক্তকরবীর যে শিল্পীরা আছেন ছোটরা এবং বড়রা, তারা তাদের অনুষ্ঠান পরিবেশন করে। আজকে আমরা বিশেষ এক ছড়াকার, পশ্চিমবঙ্গের বিশিষ্ট ছড়াকার আশিস মুখোপাধ্যায়, তার লেখা মেঘ বাতাসের কবিতা, এই কবিতাটা থেকে কিছু কবিতা, বিশেষ করে 20খানা কবিতা আমরা বেছে নিয়ে সেটাকে কোলাজ করে এবং একক কোরাস এইভাবে মিলিয়ে আমরা কাজটা করার চেষ্টা করেছি। এছাড়া যে বাচ্চারা যে ছড়ার অনুষ্ঠানটা করলো, এটাও কিন্তু আমরা রক্তকরবীর অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা প্রত্যেক মাসেই এটা অনুষ্ঠানটা পরিবেশন করি। আজকে সুকুমার রায়, আশিস মুখোপাধ্যায়, দীপ মুখোপাধ্যায়, তারপর আরও যেসব চন্দন নাথ এসব যারা আছেন তাদের ছড়া নিয়ে আমরা এই ছড়ার অনুষ্ঠানটা করেছি। কাজী নজরুল ইসলামের ছড়া, এদের সবার ছড়া নিয়ে আমরা এই অনুষ্ঠানটা আজকে পরিবেশন করেছি। এইটা হচ্ছে আমাদের একটা পরীক্ষামূলক ব্যাপার, শুধুমাত্র নিছক বিনোদনের জন্য কিন্তু আমরা এই অনুষ্ঠানটা করছি না, যার জন্য আমাদের কবিতার সিলেকশনটা আমরা সেইভাবেই করার চেষ্টা করছি, যাতে করে প্রত্যেকটি শ্রোতা যারা কবিতা শোনার জন্য এই অডিটোরিয়ামে এসেছেন, শুনছেন, তাঁরা যেন শুনে
ঋদ্ধ হতে পারেন, তারা যেন আমাদেরকে বলতে পারেন যে না কিছু ভালো কবিতা শুনলাম। চটকদারি কবিতা শুধু নয়, কবিতার মতো করে কবিতা পড়া, এইটাকে নিয়েই আমরা এই অনুষ্ঠানটা করছি। আপনার নাম? মুকুল সেটি। দীপক কুমার দাসের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, সিউড়ি। গত শনিবার রাজনগর খোদাইবাগ মাসুম স্পোর্টিং ক্লাবের পরিচালনায় তিন দিনের ফুটবল প্রতিযোগিতা শুরু হয় খোদাইবাগ ময়দানে। আজ ছিল চূড়ান্ত পর্যায়ের খেলা। বীরভূম ছাড়াও বর্ধমান, ঝাড়খণ্ড থেকে আসা 16টি দল খেলায় অংশ নেয়। চূড়ান্ত পর্যায়ের খেলায় এসকে শ্যামলা ও রাজনগর চাঁদ বেকারি ফুটবল টিমের মধ্যে হয়। এসকে টাইব্রেকারে বিজয়ী হয়। বিজয়ী দলকে নগদ 40,000 টাকা ও ট্রফি এবং বিজিত দলকে 30,000 টাকা ও ট্রফি দেওয়া হয়। উপস্থিত ছিলেন রাজনগর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি সুকুমার সাধু, ক্লাবের সহসম্পাদক শেখ মিলুসহ অন্যান্য অতিথিগণ। খান আরশাদের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, রাজনগর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসিটিভি পর্দায়। নমস্কার।